নাটোর জেলাকে মাদকে জিরো টলারেন্সে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন এজন্য বিশেষ বাহিনী গঠন করে জেলার সাতটি উপজেলায় বিশেষ অভিযানে নামার ঘোষণা দেন তিনি সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাদক নির্মূলে সাংবাদিকদের সাথে বিশেষ মতবিনিময় বিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন এসময় সময় পুলিশ সুপার বলেন মাদককে যত বড়ই গডফাদার হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না যদি কোন পুলিশ সদস্য বাড়িতে থাকে তাকেও আইনের আয়তায় নিয়ে আসা হবে যে কোনো কিছুর বিনিময়ে নাটোর মাদক দ্রব্য নির্মূল করা হবে এজন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার সভায় অতিরিক্ত সুপার আকরামুল ইসলাম সদর সার্কেল আবুল হাসনাত সহকারী পুলিশ সুপার আবুল ফাজুল সহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন নাটোর থেকে জাহিদ হাসানের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক